বিশ্বকাপের ম্যাচ খেলিয়ে কত টাকা পান রেফারিরা, শুনলে চোখ কপালে উঠবে আপনারও। আন্তর্জাতিক মানের ফুটবলাররা কোটি কোটি টাকা রোজগার করেন, মেসি রোনাল্ডোর মতো তারকাদের রোজগারের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই। জাতীয় দলের জার্সিতে মাইনের পরিমাণ খুব বেশি না হলেও ক্লাবের জার্সিতে নেইমারদের রোজগার কল্পনাতীত। যাই হোক, সে বিষয়ে ধারণা হয়তো অনেকেরই আছে, কিন্তু যাদের উপর ম্যাচের দায়িত্বভার থাকে সেই রেফারিরা কত রোজগার করেন জানেন কি? ভারতীয় ফুটবলে রেফারিদের দৈন্যদশার কথা কারো অজানা নয়। শুধুমাত্র ফুটবল ম্যাচ খেলিয়ে জীবিকা নির্বাহ করা যায় না এদেশে, বিদেশি রেফারিদের ক্ষেত্রে ছবিটা কিন্তু একেবারে আলাদা। আন্তর্জাতিক মানের ম্যাচ অফিসিয়ালদের বেতন সত্যিই ঈর্ষণীয়। ক্লাব ফুটবল তো বটেই, আন্তর্জাতিক ফুটবলেও প্রচুর অর্থ পান ম্যাচ অফিসিয়ালরা, আর সবচেয়ে বেশি রোজগার হয় বিশ্বকাপেই। বিশ্বকাপ শুরুর বছরখানেক আগেই গোটা বিশ্ব থেকে সেরা 36 জন রেফারিকে বেছে নেয় ফিফা। ইউরোপ তো বটেই, সুযোগ পান এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার রেফারিরাও। ফিফার সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী রেফারি নিয়োগ করা হয় তাদের দক্ষতা, ব্যক্তিত্ব এবং ফুটবল সম্পর্কে কতটা জ্ঞান আছে তার ভিত্তিতে। দেখে নেওয়া হয় ম্যাচ জেতার জন্য দু দল কোন রণকৌশলে খেলছে তা বুঝতে পারার ক্ষমতা কতটা রয়েছে সেটাও। ফিফার এই মানদণ্ডগুলিতে উতরে যেতে পারলে কিন্তু টাকা পয়সার অভাব হয় না রেফারিদের। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিশ্বকাপে খেলানোর জন্য নির্বাচিত প্রত্যেক এলিট প্যানেলের রেফারির ন্যূনতম বেতন $70,000, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 48 লক্ষ টাকা। এছাড়াও ম্যাচ পিছু আরও $3,000 পেয়ে থাকেন ম্যাচ অফিসিয়ালরা, অর্থাৎ প্রতিটি ম্যাচ খেলিয়ে একজন ফিফার রেফারি পান 2 লক্ষ টাকারও বেশি। রেফারিরা অবশ্য আফসোস করেন, রোজগার যাই হোক তাদের চাকরি মোটেই সুখের নয়, কারণ কোনো পরিস্থিতিতেই প্রশংসা করা হয় না তাদের। যে দলই হারুক, ম্যাচ শেষে তারা দোষারোপ করেন রেফারিরই কোনো না কোনো সিদ্ধান্তকেই।